হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নূপুরস কিচেন গ্যালারি। এই প্রচণ্ড গ্রীষ্মের দিনে শরবত খাওয়া ভালো কতটা সে সবাই আমরা জানি, তাই না? আজ আমি আপনাদের সঙ্গে এরকমই একটা শরবতের রেসিপি শেয়ার করব। এটা খেতেও সুস্বাদু আর স্বাস্থ্যের পক্ষেও ভালো, আপনার পেটকে একদম ঠান্ডা রাখে, আর এই শরবতটা দেখতেও অসাধারণ। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আজ আমি আপনাদের সঙ্গে তরমুজের শরবত রেসিপিটা শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তো চলুন দেখে নিই কীভাবে হচ্ছে তরমুজের শরবত। আমি তরমুজটাকে ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছিলাম। তরমুজের শরবত করার জন্য সবসময় টকটকে লাল তরমুজ হলে সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এবার তরমুজটাকে পিস পিস করে কেটে সেখান থেকে বীজগুলোকে ছাড়িয়ে খোলা থেকে তরমুজটাকে এরকম চামচ দিয়ে চেঁচে বার করে নিলাম এবং একটি পাত্রের মধ্যে তুলে ব্লেন্ডারের সাহায্যে এটাকে একটু ঘেঁটে নিলাম, তাতে তরমুজের জুসটা খুব তাড়াতাড়ি বের হয়ে আসবে। আমি এখানে ব্লেন্ডারের সাহায্যে তরমুজটাকে থেকে জুস বার করে নিয়েছি। আপনারা জুসার ইউজ করতে পারেন, মিক্সিতেও করতে পারেন। এবার এর মধ্যে দিলাম দু চারটে পুদিনা পাতা, ছোট বাটির এক বাটি মতো চিনি। তরমুজটা যেহেতু মিষ্টি হয় তো চিনি খুব বেশি দেওয়ার দরকার নেই। আর দিলাম এক চামচ মতো বিট নুন। নুন মিষ্টি এগুলো আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন এক্ষেত্রে। আরেকবার আমি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালো করে ঘেঁটে নিচ্ছি, তাতে চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে। এবার একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে তরমুজের জুসটাকে ছিবড়া থেকে আলাদা করে নিচ্ছি। একটু চামচ দিয়ে ঘেটে ঘেটে জুসটাকে বার করে নিচ্ছি, আর পুদিনা পাতার রসটাও এর মধ্যে চলে যাবে, পুদিনা পাতার ছিবড়েটাও বেরিয়ে যাবে, সমগ্র রসটা আমার বার করে নেওয়া হয়ে গেছে। এবার সার্ভ করার পালা। তো আমি গ্লাসের মুখটাতে আগে পাতিলেবুর রস মাখিয়ে নিয়েছি এবং খানিকটা কোকোনাট পাউডার গ্লাসের মুখে এইভাবে লাগিয়ে নিলাম। এটা অপশনাল, এটা দেখতে সুন্দর লাগে। আপনার কাছে যদি কোকোনাট পাউডার না থাকে সেক্ষেত্রে চিনিকে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েও আপনি ইউজ করতে পারেন। এবার গ্লাসের মধ্যে আমি তরমুজের জুসটাকে ঢেলে নিচ্ছি। উপর থেকে কিছু চাট মশলা, জল জিরা, বিট নুন, পাতিলেবুর রস, আর পুদিনা পাতা দিয়ে সুন্দর করে গার্নিশিং করা যেতে পারে। আর আমি এখানে দুটো পাতিলেবুর টুকরো সাইড থেকে কেটে গ্লাসের মধ্যে লাগিয়ে উপর থেকে স্ট্র দিয়ে পরিবেশন করছি। জাস্ট একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে একটু আমাকে কমেন্টে জানাবেন। আর কীরকম রেসিপি আপনারা দেখতে চান সেটা যদি আমাকে কমেন্টে জানান, আমি আপনাদের সঙ্গে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য উৎসাহ পাবো। যারা আমার সাথে আছেন, যারা আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছেন ধৈর্য ধরে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এই প্রচণ্ড গরমে সবাই সাবধানে থাকুন,
দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।